সারিন নাম নাই না, এটা আশ্চর্যের ব্যাপার নয়। আওয়ামী লীগ এই দেশে মাওলানার নাম মুছে ফেলার প্রায় ব্যবস্থা করেছে, এটা আশ্চর্যের ব্যাপার নয়। আওয়ামী লীগের সমর্থকরা ফেসবুক সহ অন্য জায়গায় মাওলানার নামে মিথ্যা প্রচারণা চালান, কারণ মাওলানা ভাসানি জেগে ওঠা মানে হচ্ছে জনগণ জেগে ওঠা, আর জনগণ জেগে ওঠা মানে আওয়ামী লীগ আজকে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, স্বৈর শাসন কায়েম করেছে, তার ভিত করে ওঠা। এই আমরা যখন মাওলানা ভাসানিকে স্মরণ করছি, আমরা স্মরণ করছি এই যে আজকে ফ্যাসিবাদী শাসন, এই যে স্বৈরাচারী শাসন, ভয় দেখিয়ে গুলি করে গুম করে মামলা দিয়ে হামলা করে যারা আজকে দেশ শাসন চালাচ্ছে, উন্নয়নের নামে যারা লুটপাট করে দেশ শাসন করছে, তাদের বিরুদ্ধে আমরা যখন লুটতে চাই, আমরা যখন তাদেরকে ক্ষমতা থেকে নামাতে চাই, তখন আমাদের মাওলানা ভাসানিকে দরকার। মাওলানা ভাসানি সেই সংগ্রাম যে সমস্ত জনগণকে জাগিয়ে তুলতে পারে, তার সমস্ত অন্তর্গত অনুভূতিকে এমন এক শক্তিতে রূপান্তরিত করতে পারে, স্বৈরাচারের সমস্ত দ্বার বিস্তার ভেঙে দিয়ে তাকে উপড়ে ফেলে, তার সেই দোয়া তার সফল লাভ করে।